গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাকি ঠিকাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকে আমিও খুব ভালো আছি। আজকে তো একটা স্পেশাল দিন, মানে আজকে সরস্বতী পুজো। তো দেখো, সকালবেলা থেকে মাহিকে রেডি করতে আর তেতলিকে রেডি করতে এখন 9:30 বেজে গেছে। তো পাশের বাড়িতে সরস্বতী পুজোর নেমন্তন্নও আছে, তো সেইখানে সরস্বতী পুজো হবে আর মাহি তেতলি সেখানে অঞ্জলি দেবে। তো তার জন্য ওদের আগে এখন আমি রেডি করে দিয়েছি, আর আমি তো এখন রেডি হতেই পারিনি। সকালে স্নানটা অবশ্য করে নিয়েছি আর মাহিকে রেডি করেছি, তেতলিকে রেডি করেছি, আর এখন ওদের পাঠাবো পাশের বাড়িতে, মানে অঞ্জলি দেবে আর কি সরস্বতী পুজোর। আর তারপর আমি রেডি হয়ে আমি যাব। তো আমার এখনও রেডি হয়নি, এখন আমি রেডি হব। আর মাহির লুকটা তোমাদের একটু দেখাই। মাহি হাই হ্যালো করে দাও। দেখো, সরস্বতী পুজোর জন্য শাড়ি পরে রেডি হয়ে গেছে আমার বেবি ডল, আর তেতলি ঘরে রেডি হচ্ছে, তো ওকে একটু দেখাবো, চলো। তো মাহি তেতলি এখন রেডি হয়ে গেছে, মানে পুজোতে অঞ্জলি দেবে বলে। তো এখন ওরা বেডি পড়েছে, মানে মিষ্টি নিয়ে যাচ্ছে, শিঙে ও নিতে পারবে না, তো পাশের বাড়িতেই পুজো, তো তার জন্য যাচ্ছে। তো আমি এখনও রেডি হয়ে পারিনি, তো আমিও রেডি হয়ে যাবো একটু পরে, আগে ওদের এগিয়ে দিয়ে আসি, কারণ সকালবেলা থেকে না খেয়ে রয়েছে, পুজো দেবে অঞ্জলি দেবে বলে। তো এখন ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তো ওরা আগে যাক, আমি এখনই বেরোবো রেডি হয়ে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাই তেতলিকে তো আগের থেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি অঞ্জলি দেবে বলে সরস্বতী পুজোর, আর আমিও এখন রেডি হয়ে নিয়েছি, আমিও দেবো অঞ্জলি। তো এখন আমি যাচ্ছি, কারণ আগের থেকে ওদের পাঠিয়েছি পাশের বাড়ি। মাইক বাজছিল, তো বলছিল যে আমাদের আগে রেডি করে দাও, তো ওদের আগে রেডি করে দিয়েছি, ওরা গেছে, আর আমি এখন যাচ্ছি। আর গিয়ে ঠাকুরটা তোমাদের দেখাবো, আর কি আয়োজন করেছে সেটা ও তোমাদের দেখাবো, সবটাই তোমাদের দেখাবো, তো আগে যাই। তো এখন আমরা সবাই পৌঁছে গেছি পুজো বাড়িতে, আর মাহির মুখটা কালো হয়ে গেছে, কেন কি জানি জানি না, শাড়ি পরে হয়তো থাকতে অসুবিধা হচ্ছে, কিন্তু সবাই শাড়ি পরেছে দেখে ও তো পরতে ইচ্ছা করছে, তাও ওকে পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ব্রাহ্মণ এখন চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে পুজো প্রায় শেষের দিকে, তো এখন হবে যজ্ঞ। যজ্ঞ হয়ে গেলে সবাই অঞ্জলি দেবে, আর দেখো যারা যারা উপোস করেছে তারা সবাই এসছে এখানে, আর ঠাকুরের আরতি করা এখন হয়ে গেছে, আর প্রদীপটা দিয়ে দিয়েছে আমাদের দিকে পঞ্চপ্রদীপটা, তো সবাই প্রদীপের তাপ নিচ্ছে। আর এদিকে পুজো হয়ে গেছে, সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর বলছে দিদি তোমাকে প্রসাদ মাখাতে হবে, তো প্রসাদ মাখানোর পালাটাও আমার উপরেই এসছে, তো আমি এখন প্রসাদ মাখাবো। পুজো হয়ে গেছে, সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো দেখো প্রসাদ মাখাতে এখন বসে গেছি, আর অনেক প্রসাদের আয়োজন করা হয়েছে। আর এদিকে হচ্ছে ফল প্রসাদ করেছে, আর হচ্ছে খই চিড়ে মুড়ি দিয়ে একটা প্রসাদ হবে আতপ চাল দিয়ে, তো আর খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা আছে। তো প্রসাদটা আগে মাখি, তারপর সবাইকে দেব। আর এদিকে খইমুড়িও আছে, তো ছোটোবেলা এরকম করতাম পুজো, তো স্কুলে করতাম, আর এখন বাড়িতে করছি, তো খুব ভালো লাগছে আজকে। আর প্রসাদ মাখানো আমার হয়ে গেছে, আর সবাইকে বাটিতে দিয়ে দিচ্ছি, প্রসাদ খাওয়ার জন্য বাটিও নিয়ে এসছে, তো সবাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে হয়েছে খিচুড়ি প্রসাদ, তো খিচুড়ি প্রসাদটা সবাই বাটিতে বাটিতে খাবে তাকে বাটিতে দেওয়া হবে, আর যে বসে খাবে তাদের বসে দেওয়া হবে, তো এদিকে হয়ে গেছে। আর প্রসাদ খাওয়ার পালাতে শেষ, আমরাও খাবো প্রসাদ। তো এখন আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে।